আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ফটোশুপের নতুন আরেকটি টিউটোরিয়াল নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আমি আব্দুল আজিম আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দিব কীভাবে আপনারা অনলাইনে আবেদনের ক্ষেত্রে আপনাদের ছবি তিনশো বাই তিনশো বা সিগনেচার তিনশো বাই আশিতে কনভার্ট করতে পারবেন বা রিসাইজ করতে পারবেন খুবই সহজ পদ্ধতিতে এবং খুবই সহ সংক্ষিপ্ত সময়ের মাধ্যমে আমি আপনাদেরকে দেখিয়ে দিব পূর্ণাঙ্গভাবে কীভাবে আপনারা আপনাদের ফটোশপ ই ব্যবহার করে আপনাদের ছবি এবং সিগনেচারকে রিসাইজ করতে পারবেন একদম প্রপার ওয়েতে যদি আপনারা আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিও তো কম্পিউটার স্ক্রিন আসার পর আজকে আমরা প্রথমে আগে দেখে নিই যে আসলে আমাদের আবেদনপত্রে কিভাবে ছবি এবং সিগনেচার চাওয়া হয় তো দেখতে পাচ্ছেন অনলাইন আবেদনপত্রে প্রার্থী তার রঙিন ছবি তিনশো পিক্সেল দৈর্ঘ্য এবং তিনশো পিক্সেল প্রস্থের একটি ছবি রঙিন ছবি এবং সেই সাথে স্বাক্ষর তিনশো তিনশো পিক্সেলের দৈর্ঘ্য এবং প্রস্থে থাকবে আশি পিকজেল তো ছবি যেটি সেটির ম্যাক্সিমাম সাইজ হবে একশো কেবি এবং স্বাক্ষরের সাইজ ষাট কেবি তো সব আবেদনে প্রায় এই ধরনের ছবি চাওয়া হয় সেই সাথে এই কাজের পাশাপাশি আমি আজকে আপনাদেরকে আরও একটি জিনিস দেখিয়ে দেবো সেটি হচ্ছে আমাদের যখন আবেদন করা হয় দেখতে পাচ্ছেন এই যে এই যে সিগনেচারটি করা হয়েছে এই সিগনেচার এখানে বোঝা যাচ্ছে যে কোনো একটি সিগনেচার নকল করে সেখানে বসানো হয়েছে তো এই সমস্যাটাও আমার কাছে সমস্যা মনে হয়েছে যার কারণে আমি মনে করলাম যে আপনাদেরকেই দেখে দেব সেই সাথে পাশাপাশি আরও একটি সিগনেচার দেখতে পাচ্ছেন ক্যান্ডিডেট সিগনেচার এটি মনে হতেছে যেন এই কাগজের মধ্যেই নিজস্বভাবে হাত দিয়ে সিগনেচার করা হয়েছে তো এই দুটি মেথড আজকে আপনাদেরকে দেখে দেবো খুবই সহজে অল্প সময়ের মাধ্যমে তো দেখতে থাকুন ইনশাআল্লাহ আপনারাও পেরে যাবে খুব খুব সহজেই প্রথমে আমরা দেখিনি এটি হচ্ছে পাসপোর্ট সাইজ ছবি এবং সেই সাথে একটি সিগনেচার আমি দুইটি ডেস্কটপে রেখে দিয়েছি সুবিধার্থে তো এই পাসপোর্ট সাইজ ছবির দৈর্ঘ্য হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ ইঞ্চি ইন্টু ওয়ান পয়েন্ট নাইন ইঞ্চি এটি ইঞ্চিতে আছে আমি এটি পিকজেল করবো থ্রি হান্ড্রেড থ্রি হান্ড্রেড তো দেখতে পাচ্ছেন এখানে পিকজেলে যদি নেওয়া হয় তাহলে চারশো পঞ্চাশ পিকজেল এবং পাঁচশো সত্তর পিকজেল এবং আছে আর সিগনেচারটি যদি আমরা দেখি একটু প্রপার্টিসে তাহলে দেখতে পাচ্ছি যে সিগনেচারের সাইজ দুশো সাঁত্রিশ কেবি আছে এবং এটি আছে ছয়শো পঁচাশি ইন্টু তিনশো তিন পিকজেলে তো আমরা এখন সমাধান যাচ্ছি সমাধানে যাওয়ার জন্য প্রথমত আমরা যাব আমাদের ফটোশপ পিএসিএস সিক্স রেগুলার ফটোশপ ফটোশপের পেজ ওপেন হয়ে গেলো এই দেখতে পাচ্ছেন এটি ফটোশপের উইন্ডো তো ফটোশপের উইন্ডো থেকে আমরা প্রথমে চলে যাবো একটি নিউ ফাইলে মানে নতুন একটি ফাইল আমরা নিয়ে নেব নিউ ফাইল নেওয়ার জন্য ফাইল থেকে আমরা নিউ সিলেক্ট করলাম সিলেক্ট করার পর আমরা চলে যাব পিকজেলে যেহেতু আমাদের পিকজেল প্রয়োজন সেহেতু আমরা পিকজেলে করবো আজকে এখানে ওয়াইডের দিয়ে দিলাম আমরা থ্রি এবং হাইটে দিয়ে দিলাম থ্রি এবং রেজলেশান থ্রি এবং কালার মোড আছে আট জিবি কালার দিয়ে দেওয়ার পর জাস্ট আমরা ওকে বাটনে ক্লিক করলে আমাদের একটি নতুন পেজ তৈরি হবে আমরা নামটি দিয়ে দিচ্ছি যে নামে আমরা ফাইলটি সেভ করবো সেটি হচ্ছে থ্রি হানড্রেড ইন্টু থ্রি সাইজের ফটো তো এটি দেওয়ার পর জাস্ট আপনারা ওকে বাটনে ক্লিক করে দেবেন ওকে ওকে বাটনে ক্লিক করে সাথে সাথে নতুন একটি উইন্ডো ওপেন হবে একটি পেজ ওপেন হবে এই পেজটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে তিনশো পিক্সেল ইন্টু তিনশো পিক্সেল তো এই ছবির উপর আমরা নতুন যে ছবিটি তিনশো তিনশো করবো সেই ছবি আমরা আমরা জাস্ট ড্রাগন ড্রাফট করে বসিয়ে দেব। তো সেই জন্য আমরা পাসপোর্ট সাইজ ছবিটি আবার ওপেন করলাম ওপেন করার পর আমরা এই ছবিটি জাস্ট ধরে নিয়ে ড্রাগন ড্রাফট করে কন্ট্রোলটা চেপে জাস্ট বসিয়ে দিচ্ছি বসিয়ে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আপনার এটি বর্ডারে কিন্তু বাইরে চলে গেছে এখন আমরা এটি সাইজ করবো সাইজ করার জন্য এই যে কর্নারের যে বাটনটি আছে এখানে কর্নারে আপনারা জাস্ট শিফট অল্টার চেপে নিয়ে শিফট অল্টার চেপে নিয়ে আপনাদের পজিশন মতো আপনারা বসিয়ে নেবেন ডানে বামে মুভিং করে আপনারা বসিয়ে নেবেন তো আমরা বসিয়ে নিচ্ছি বসিয়ে নেওয়া হয়ে গেল ইনশাআল্লাহ আমাদের সাইজ মতো বসেছে এবার এই টিক বাটন ক্লিক করবেন এরপর আপনারা জাস্ট এই ফাইলটি দুটি লেয়ারে হয়েছে যেহেতু সেহেতু আপনার লেয়ার দুটি মার্কস করে দেবেন তো লেয়ার অপশনে যাওয়ার পর মার্কস ডাউন অথবা মার্ক্স ভিজেবল যে কোনো একটি করলে হবে তো আমরা ভিজেবল করে দিচ্ছি করার পর এই ফাইলটি আমরা সেভ করবো সেভ করার জন্য আমরা ডেস্কটপে সেভ করতেছি আমার ছবির সাইজের নেম দেওয়া হয়েছিল আগেই সেজন্য আর নাম দেওয়া লাগতেছে না তো সেভ হয়ে গেল আমরা এবার একটু টেস্ট করে দেখব এটি ঠিক আছে কি না ওইটা ছিল পাসপোর্ট সাইজ ছবি আর এটা হলো আমার তিনশো ইন্টু তিনশো সাইজের ছবি তো আমরা ডিটেলসটা দেখতেছি ডিটেলসে দেওয়া আছে যে দেখতে পাচ্ছেন আপনারা তিনশো পিকজেল হাইটে আছে তিনশো পিক্সেল ওয়াইটে আছে এবং এটির ছবিটির সাইজ হয়েছে সিয়াশি দশমিক আট কেবি আমাদের ম্যাক্সিমাম সাইজ ছিল হান্ড্রেড কেবির নিচে রাখতে হয়তো আমাদের হান্ড্রেড কেবি নিচেই এটি আছে তো এই মেথড তো গেল এখন আমরা দেখাবো কিভাবে সিগনেচার কীভাবে সিগনেচারটি করা যায় তো সিগনেচার করার জন্য আমরা প্রথমে ওপেন করে নিয়েছি ওপেন করার পর যে সমস্যাটার কথা বলছিলাম সেই সমস্যাটি আগেই বলে দিচ্ছি সেটি হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন যে সাইডে যে কালারটা আমরা এই কালারটা ইরেজ করবো এবং আমাদের সিগনেচারটা একটু হাইলাইট করবো সেই জন্য আমরা জাস্ট অ্যাডজাস্টমেন্ট থেকে আমরা এক্সপোজার অ্যাডজাস্টমেন্ট লেয়ার লেয়ার একটু কাজ করবো তো এক্সপ্রোজার অ্যাডজাস্টমেন্ট লেয়ার থেকে আমরা এক্সপোজার বাড়িয়ে দিলাম গামা কারেকশন একটু বাড়িয়ে দিলাম এবং অফসাইট এটি একটু কমিয়ে বাড়িয়ে দেখব আপনারা আপনাদের মতো কমিয়ে বাড়িয়ে দেখবেন যার যতটুকু প্রয়োজন হয় ততটুকুই ইউজ করবেন যতক্ষণ পর্যন্ত আপনার লেখাটি উজ্জ্বল না হচ্ছে এবং আপনার ব্যাকগ্রাউন্ডটা ইরেজ না হচ্ছে মানে ব্যাকগ্রাউন্ড সাদা না হয়ে যাচ্ছে পুরোপুরি ততক্ষণ পর্যন্ত আপনারা এক্সপোজার দিয়ে কাজ করতেই থাকবেন তো আমারটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছেন আমার সিগনেচারটা জগঝোগা হয়ে গেছে এবং সুন্দর এটি দিয়ে কাজ করার উপযোগী হয়ে গেছে এক্ষেত্রে আমরা আবারও সেই লেয়ার লেয়ার মার্কস করে দেব। যেহেতু তিনটি লেয়ার হয়েছে লেয়ার ভিজেবল করে দিচ্ছি মার্কস করে দিচ্ছি তো হয়ে গেল এরপর আমরা আবার নতুন একটি ফাইল নেব নতুন একটি উইন্ডো নেবো এটা এখানে পিকজেলি দেওয়া আছে আমরা জাস্ট ওয়াইডে থ্রি এবং হাইটে এইট ফাইলটি নেম আমরা করে দিলাম নেম দিয়ে দিলাম এবং নামের পর আমরা হাইটে দিচ্ছি থ্রি হান্ড্রেড এবং হাইটে দেব এইট হান্ড্রেড আর ওয়াইডে থাকবে থ্রি হান্ড্রেড আর বাকি সেটিং অপরিবর্ত থাকবে এরপর ওকে ওকে পর আমরা এই যে ফাইলটি দেখতে পাচ্ছেন এই ফাইলটি হচ্ছে তিনশো বাই আশিতে করা এই ফাইলের উপর আপনি ড্রাগন ড্রাফ করে ছবিটি যেভাবে আমরা দিয়েছিলাম সিগনেচারটি ঠিক সেইভাবেই ড্রাগন ড্রাফ করে আমরা এই নতুন ফাইলের উপর প্রতিস্থাপন করব তো প্রতিস্থাপন করলে হয়তোবা একটু বর্ডারের বাইরে চলে গেছে যেহেতু আমার সিগনেচারের সাইজটি একটু বেশি ছিল তো সেক্ষেত্রে আবার অল্ট্রা শিফট চেপে ধরে আপনারা আপনাদের সাইজ মতো বসিয়ে নেবেন আমরাও বসিয়ে নিচ্ছি তো আমার সিগনেচারটি এই বর্ডারের বাইরে কোনোভাবেই নেওয়া যাবে না কারণ আমরা আগেই রেজলিউশন প্লাস সাইজ সিলেক্ট করে দিয়েছি সেক্ষেত্রে আমরা আবার মাঠ ভিজেবল করে নিলাম এখন হয়ে গেলো আমার তিনশো বাই আশি পিকজেলের সিগনেচার এরপর আমরা আবার সেভ করে দিচ্ছি ডেস্কটপে আমরা নেমটি আবার টু রিনেম করে নিচ্ছি তিনশো ইন্টু আশি সেভ করে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন এখানে যেটি বলার আসছিলো সেটি হলো এখান থেকে আপনারা ছবির সাইজ মানে কেবি কমাতে বাড়াতে পারবেন তো এদিকে কমাতে ডান দিকে দিলে কম বাড়বে বাম দিকে দিলে কমবে তো এরপর ওকে ওকে দেওয়ার পর আপনার আমরা যদি চলে যাই ডেস্কটপে আবার এটি চেক করে নেওয়ার জন্য তো এই প্রপার্টিস থেকে আমরা আবার দেখে নেব যে এই সু সিগনেচারটি হইলো কি না আমাদের তো দেখতে পাচ্ছেন এখানে আমার সিগনেচারটি তিনশো পিক্সেল বাই আশি পিক্সেল মানে ওয়াইডে তিনশো এবং হাইট আছে আশি তো আশা করি আপনারা বুঝতে পারছেন কিভাবে এটি করবেন এরপরেও যদি কারো কোনো কনফিউশন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ইনশাআল্লাহ আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব তো এই ছিল আজকের আমার সংক্ষিপ্ত ভিডিও টিউটোরিয়াল যদি এই ভিডিওটি আপনার ভালো লাগে বা আপনার কোনো প্রকার এই ভিডিও থেকে আপনি নতুন কিছু শিখে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আরহামলি আবারক